আজকে যে রক্তদান শিবিরটা হচ্ছে কি বলবেন? না, আজকে রক্তদান শিবিরটাতে যে হকার ইউনিয়ন দীর্ঘদিন ধরেই আমাদের কাছে বলে আসছিল যে তারা শুধুমাত্র আন্দোলন সংগ্রাম নয়, একটু তারা রক্তদান অর্থাৎ সমাজসেবার সাথেও তারা যুক্ত হতে চায়। সে কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছে আজকের এই রক্তদান শিবির, আজকে আমরা এই রক্তদান শিবির এই কারণেই অনুষ্ঠিত করছি। মোটামুটি কতজন আপনাদের? এখনো পর্যন্ত 50 জন রক্তদাতা রক্তদান করবেন ঠিক করেছে। নমস্কার, আমি বলাই সিদ্ধার, আমি আইনটিভির সম্পাদক, শিয়ালদা ডিভিশন শিমুরালী শাখা। আমাদের হকারের সময় সময় অ্যাক্সিডেন্ট, আমি ডিপার্টমেন্টের রক্ত যোগার সংগ্রহ করতে পারি না, ওই জন্য আমরা হকার তরফ থেকে আমরা আজকে রক্তদান শিবির করতেছি। আমরা দিন থেকে আমাদের প্রোগ্রাম হকারকে রক্তদান শিবির করতে নেপাল টোকাল সবার নিয়েই সবারই নিমন্ত্রণ করেছি। আমার জেলা সভাপতি আছে, তারপরে রাজ্য কমিটির লোক সবার কাছে জানাই, তারপরে আমি রক্তদান শিবিরটা পালন করছি।